আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ব্যাংকক নেমে ট্রেন দিয়ে শুকুমভিত যাবেন, ব্যাংকক এয়ারপোর্ট থেকে শুকুমভিত অথবা সিয়াম সেন্টার সিয়াম প্যারাগন ওখানে যাবেন, সেইখানে কোনো একটা হোটেল নেবেন। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি ট্রেনে যেতে তাদের কোনো কষ্ট হবে না। ট্রেনে দুইটা লাইন থাকে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু। রেড লাইন হচ্ছে এক্সপ্রেস লাইন, আর যেটা ব্লু সেটা হচ্ছে সিটি লাইন। তো আমরা সিটি লাইনে যাব, এই জন্য সিটি লাইন দিয়ে সরাসরি নিচের দিকে চলে যেতে হয়। আপনি যেখানে নামবেন সেখান থেকে নিচে, এই যে আমি এখন নিচে চলে যাচ্ছি, নিচে যেতে যেতে দেখবেন যে আপনার ট্রেনের লাইনগুলো স্টেশনগুলো দেখা যাচ্ছে, তখন সেটা দিয়ে আবার ধরেন আপনি ব্যাংককে হারাই গেছেন, এখন ট্রেন দিয়ে যাবেন হচ্ছে শুকুমভিত। শুকুমভিত অনেক বড় জায়গা, তো ওইখানে গিয়ে আপনি একটা হোটেল নেবেন, বুক করে আসেন নাই, তখন কী করবেন? আজকের ভিডিওটা এটা, এই জায়গাটা বলা আছে হচ্ছে এয়ারপোর্ট রেল লিঙ্ক, সিটি লাইন এক্সপ্রেস লাইন। আমরা যাবো হচ্ছে সিটি লাইনে, সবুজ সিটি লাইন এক্সপ্রেস লাইন ডাউন। ওকে, পৌঁছে আরও ডাউনে যেতে, আরও ডাউন কোথায়? নিচে, এই যে সোজা হিসাব অফিস এরিয়া, ট্রেন। ওকে, ট্রেন লাইন নিচে, এই যে আমি উপর থেকে নিচে যাচ্ছি। ওকে, নিচে কিন্তু কত জায়গা দেখি, ট্রেনটা না পাওয়া পর্যন্ত আমার কিন্তু শান্তি লাগবে না। আজকে এই ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের জন্য, এক্সপ্লোর করার জন্য। আমার খাওসান রোডে কিন্তু অলরেডি রুম বুক করা আছে, তারপর আমি চিন্তা করলাম যেহেতু রুম বুক দিছি কম দাম, এখন শুকুমভিতে থাকি, ভালো একটা রুম নেই, কাছাকাছি আছে। যাচ্ছি হচ্ছে, দেখেন ওইখানে আবার উপরে তাকাইলেই দেখা যাবে এয়ারপোর্ট লিঙ্ক, এয়ারপোর্ট হোটেল। এবার এয়ারপোর্ট রেল লিঙ্কের দিকে আমি যাচ্ছি। আর এই যে ময়লা পরিষ্কার করার জন্য কিন্তু উনি সবসময় থাকে। এই হচ্ছে সোজা হাঁটতে হাঁটতে এখানে আসলাম, এই যে এখানে সিটি লাইন, সিটি লাইনটা, আর সামনে আছে এক্সপ্রেস লাইন। এখন দেখেন এখানে সিটি লাইন লেখা সবুজ, তো এই যে সিটি লাইন ওইখানে একটা তীর চিহ্ন দেওয়া, দেখেন তীর চিহ্ন দেওয়া, দ্যাট মিন্স আমাকে এদিকে যেতে হবে। ওকে, শুকুমভিত সুবর্ণভূমি স্টেশন। প্রথমে এখান থেকে আমি এখন টিকিটটা নিব, নিয়ে সোজা চলে যাব হচ্ছে পায়া থায়ে, থায়ে নেমে আবার কি অ্যানাদার টিকিট পারচেস, আবার এখান থেকে একটা আরেকটা টিকিট পারচেস করে সায়ামের জন্য চলে আসতে হবে, তারপর আমার প্রোগ্রাম শেষ। থ্যাংক ইউ। এখানে যারা দেখছেন সবাই কিন্তু টিকিটের জন্য লাইন করতেছে। এখানে টিকিট কাটার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি অটোমেটেড মেশিনে কিনতে পারেন, একটা ম্যানুয়াল। তো মেশিনে থাই ভাষা সিলেক্ট করা থাকে, আপনার ইংলিশ ভাষা সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর আপনি যেই স্টেশনে নামবেন সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ভাড়া শো করবে এবং কয়জন প্যাসেঞ্জার যাবেন সেটা শো করবে। তো আমি এখানে পায়া থাই সিলেক্ট করে নিলাম, আমি একা যাব একজন, তো আমার ভাড়া আসতেছে হচ্ছে 45 বাত, তো আমি 45 বাত দিয়ে টিকিটটা কেটে নিলাম, কেটে সোজা ট্রেন যেদিকে আসে সেদিকে চলে গেলাম। এখানে কিছুক্ষণ পর পরেই ট্রেন পাবেন, ওটার চিন্তার কোনো কারণই নেই আপনার। তাই আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে চান অবশ্যই এভাবে টিকিটটা কেটে নিতে পারবেন, তারপরে ট্রেনের লাইনে গিয়ে দাঁড়ালে একটা বাজে ট্রেন হয়ে যাবে। এখন এই ট্রেন দিয়ে আমাদের উঠতে হবে। ট্রেনের টিকিট 45 বাত দিয়ে কিনে উঠে পড়লাম ট্রেনে, ট্রেন দিয়ে চলে গেলাম সরাসরি পায়াতাই, সেখান থেকে আরেকটি ট্রেন চেঞ্জ করে চলে গেলাম ব্যাংকক শুকুমভিত, সিয়াম সেন্টার প্যারাগন সেন্টারে টুকটুক নিয়ে সরাসরি
একটি হোটেলের উদ্দেশ্যে চলে গেল। ডায়মন্ড সিটি হোটেলে উঠে রেস্ট নিয়ে তারপর ব্যাংককের ট্রেন সফরটা শেষ করলাম। আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।